আর টাকা পয়সার নূরের টাকা পয়সার ব্যাপারে সে কোনো জবাব দিবে না কাউকে এবং ইসরায়েলের সাথে তার কি সম্পর্ক এই ব্যাপারেও সে আলোচনা করবে না সো আমরা ফোর্সড হয়েছি যেখানে জবাবদিহিতা নাই তার সাথে আমরা থাকতে পারি না সো তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওই কারণে একটা অসৎ লোকের সাথে থাকা ভালো না এটা মানে কোরআন শরীফে আছে এটা মানে এটা আপনার শুধু মানে তার তাকে সঙ্গে রাখাটা এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট যে আপনি একটা অসৎ লোকের সাথে চলাফেরা করছেন আমরা ভালো লোকের সাথে থাকতে চাই এই কারণে আমরা পৃথক এবং থাকবো

তার এখনো লোক আছে দ্যাটস তার এখন অনেক টাকা আছে আমাদের তুলনায় তার টাকার পরিমাণ অনেক বেশি মোসাদের সহযোগিতা খুবই বড় সহযোগিতা আমরা ওটা ওই ধরনের সহযোগিতা চাই না এবং এটার সাথে আমরা কোনো যে প্রতিযোগিতায় আছি সেটা এরকম কোনো কথা নাই সো আমরা আমাদের কাজ করছি আমি মনে করি দেশের মানুষ বুঝতে পারবে যে আমরা সৎ পথে আছি এবং ওর বিরুদ্ধে চার্জেসগুলি অনেক পুরনো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পনেরো লক্ষ টাকা দিয়েছিল কোটা আন্দোলনের সময় আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্যে এই টাকাটা ও এবং তার সহকর্মী রাশেদ খান তারা ভাগাভাগি করে নিয়ে নিয়ে আসলো এটার কোনো কৈফিয়ত কখনো দেয়নি আমরা চেয়েছি কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে সে দেয়নি সো অনেক সমস্যা আছে তার সো এগুলো আমরা এগুলো প্রমাণিত হবে সব সময় একটু সময় লাগে কিন্তু এগুলো প্রমাণিত হবে যেটা বলছিলাম যে তার অভিযোগ প্রমাণের ব্যাপারটা এক আর নাম্বার দুই হচ্ছে যে দিনকে দিন তো নূরের দলটা শক্তিশালী হচ্ছে বা কাভারেজ পাচ্ছে বা আন্দোলনও করছে সেই তুলনাতে আপনাদেরটা প্রশ্নবিদ্ধ চোখে পড়ার মতো কি ব্যাখ্যা দিবেন এটা আপনার কাছে আপনার প্রেসেপশন আমরা আমাদের কাজ করে যাচ্ছি আপনার কাছে ওর কাজটা বেশি ইমপ্রেসিভ লাগছে দ্যাটস গুড ফর ইউ আমার কাছে লাগছে নো দ্যাটস গুড ফর ইউ দ্যাটস গুড ফর ইউ আই ডোন্ট কেয়ার কারণ আপনাকে ইমপ্রেস করার জন্য আমরা কিছু করছি না আমরা জনগণের সাথে থাকার জন্য আমরা করছি একসাথে থাকলে কি আন্দোলনটা আরো শক্তিশালী হতো না আপনার কি মনে হয় ক্রিমিনালদের সাথে আমরা থাকবো না এটা এই সিদ্ধান্তটা আমরা নিয়ে নিয়েছি অনেক আগে আচ্ছা আপনার যে দল বা যারা নতুন রাজনীতিতে আসতে চায় বা রাজনীতিতে আসতে অনীহা অনেকে প্রকাশ করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন যে রাজনীতিতে না আসলে তো খারাপ লোকদেরকে সরানো যাবে না ভালো লোককে আসতেই হবে যাদের ক্লিন রেকর্ড আছে তারা আসুক তারা শিক্ষাবিদ আছে লয়ার আছে চিকিৎসক আছে যারা রাজনীতি করতে চায় তারা আসুক এবং তখন খারাপ যেগুলি আছে সেগুলো আস্তে আস্তে এগুলো তাদেরকে সরে যেতে হবে জনগণই সে সিদ্ধান্ত নেবে কাকে তারা চায়